সম্প্রতি বিনা বিচারে 7টি আলাদা মামলায় 7 জনের বন্দি জীবন নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি হাইকোর্টে উপস্থাপন করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড। এরপর গত 15 ডিসেম্বর কেন তাদেরকে জামিন দেওয়া হবে না তা জানতে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের প্রেক্ষিতে 7 জনকে হাজির করা হয় আদালতে। আদালত তাদের 5 জনের জামিন মঞ্জুর করেন, বাকি 2 জনের মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। আমাদের কনস্টিটিউশন 35(3) এর বিরোধী এবং আমাদের যে ডিএলআর 39 আছে সেটারও বিরোধী, যে একটা এত এত বছর ধরে একটা বিষয় থাকলে যে সার্কামস্টেন্স অনেক সময় সত্যগুলো সাপ্রেস হয়ে যায়, অঝাপসা হয়ে যায়, সেই বিষয়ের প্রেক্ষিতে আমি বলেছি যে তাদেরকে বেল দেওয়া হোক। আসামিদের একজন রাজধানীর মতিঝিলের মাসুদ, যিনি শ্যামপুর থানার একটি মামলায় 2003 সাল থেকে কারাগারে রয়েছে। এদিকে হাইকোর্টের আরেকটি ডিভিশন বেঞ্চ 8টি জেলার মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের জন্য করা কমিটির উপর স্থগিতাদেশ দিয়েছেন। গোপালগঞ্জের কোটালীপাড়ার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেকের করা একটি রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন আদালত। একই সঙ্গে ওই কমিটি সংক্রান্ত গ্যাজেট কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।